হাড়ের ব্যথা, হাঁটতে গেলে শক্তি না পাওয়া, অল্প বয়সেই শরীরের বিভিন্ন অঙ্গে জরাজীর্ণতা চলে আসা, অনেকেই মনে করে থাকেন শরীরের বিভিন্ন অঙ্গ যেমন হাঁটু, কোমর, হাত পায়ের জয়েন্ট, পিঠ, মেরুদণ্ড, ঘাড়ের হাড় এই সমস্ত ব্যথা শুধুমাত্র বয়স্কদেরই হয়ে থাকে। তবে এই ব্যথাগুলো বয়স্কদেরও যেমন হয়, অল্প বয়সী মানুষদের মধ্যেও হতে দেখা যায়। মহিলারাও চরম পরিমাণে এই ব্যথায় ভুগে থাকেন। এই ব্যথার মূল কারণ হচ্ছে শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাসের অভাব। আজকের ভিডিওটি যদি আপনারা দেখে নেন, তবে হাড়ের ব্যথা সম্পর্কিত যত রকমের সমস্যাই আপনাদের আছে তা অবশ্যই ভালো হয়ে যাবে। এছাড়াও আজকে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে উপকারী শ্রেষ্ঠ তিনটি শাক সম্পর্কে জানাবো, যে শাকগুলো শুধুমাত্র দেহের ক্যালসিয়ামের অভাবই পূরণ করে না, আঘাতজনিত যে কোনো ব্যথাকে দূরে রাখে। ডায়াবেটিস থেকে শুরু করে হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ থেকে শুরু করে শরীরের রক্তশূন্যতা সকল সমস্যার সমাধান করতে পারে, চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে পারে, ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারে। শুধুমাত্র এই তিনটি শাক সম্পর্কে জানলেই হবে না। বিশ্বের সবচেয়ে উপকারী এই তিনটি শাক খাওয়ার সঠিক নিয়ম কী, রান্নার সঠিক নিয়ম কী, সপ্তাহে কয়দিন খাবেন, কোন নিয়মে খাবেন, সবকিছুই ভিডিওতে জানানো হয়েছে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলে জীবনের অনেক কষ্ট থেকেই মুক্তি মেলা সম্ভব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবনি। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবনি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই তালিকায় সর্বপ্রথম শাকের কথা বলছি, পুঁই শাক, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। পুঁই শাকে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার নাম লিপোয়িক অ্যাসিড। দেখা গেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা কমায় এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। আরও প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি এবং অটোইমিউন নিউরোপ্যাথি কমায়। অর্থাৎ বলাই যায় যে এই শাক ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই উপকারী। ডায়াবেটিস রোগীরা অনায়াসে এটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি এটি ক্যান্সারের মতো মরণ ব্যাধিকে আমাদের দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে থাকে। পুঁই শাকের মধ্যে প্রচুর ক্লোরোফিল রয়েছে। এই ক্লোরোফিলগুলো কার্সিনোজেনিক প্রভাব কাটাতে খুব ভালো কাজে দেয়। আমরা সবাই জানি যে কার্সিনোজেনিক প্রভাবের কারণেই ক্যান্সার হয়ে থাকে, আর এই প্রভাব যদি কমে যায় তাহলে খুব সহজে ক্যান্সারের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে পাকস্থলী এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পুঁই শাক খুবই উপকারী। যারা অ্যাজমা রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই শাকটি ওষুধের মতো কাজ করে থাকে। 6 থেকে 18 বছর বয়সী কিছু মানুষের মধ্যে এটি পরীক্ষা করে দেখা গিয়েছে যে নিয়মিত পুঁই শাক খেলে অ্যাজমার প্রকোপ একেবারেই থাকে না। এটি ব্লাড প্রেশারও কমায়। পুঁই শাক পটাশিয়ামের খুব ভালো উৎস, আর পটাশিয়াম ব্লাড প্রেশারকে কমায়। পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রাকে ঠিক রাখে। পুঁই শাক কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা, আর পটাশিয়াম কম আসা মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। তাই নিয়মিত পুঁই শাক খাওয়া উচিত। এবার পুঁই শাকের মূল গুণটি সম্পর্কে আলোচনা করছি। প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে পুঁই শাকে, এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এই পুঁই শাক খুব সহজেই হাড়ের মজবুতি আনতে পারে। হাড়ের যে কোনো ব্যথা, গাঁট ফুলে যাওয়া, পেশির সমস্যা, পেশির সংকোচন ইত্যাদি দূর করতে সাহায্য করে। অর্থাৎ হাড় ও পেশিজনিত যে কোনো রোগকে দূরে রাখতে পুঁই শাক খুব ভালো কাজ করে থাকে। পাশাপাশি ইউরিনে ক্যালসিয়ামের মাত্রা কমাতেও পুঁই শাক সাহায্য করে থাকে। অনেক সময় আমরা হাড়ে শক্তি পাই না, কারণ আমরা যে ক্যালসিয়াম খাই তা ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। পুঁই শাক খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। নিয়মিত পুঁই শাক খেলে এর ভিটামিন এ আমাদের ত্বক এবং স্ক্যাল্পের তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ময়েশ্চার ধরে রাখে। অতিরিক্ত তেল বা সিবাম নিঃসরণ হলে ব্রণ হয়। পুঁই শাক যেহেতু এই নিঃসরণ কমায় তাই ব্রণ হয় না। ত্বকের কোষ কোলাজেনের ভিটামিন সি খুবই দরকার পড়ে, আর পুঁই শাকের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়। বাচ্চা বয়স থেকে পুঁই শাক খাওয়ানো গেলে বাচ্চাদের বুদ্ধি খুব ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, প্রোটিন সবকিছু রয়েছে এই শাকের মধ্যে। এই শাক হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। প্রচুর ফাইবার থাকার কারণে গ্যাস, অম্বল এগুলোকে দূরে রাখে এবং কনস্টিপেশনকে ভালো করে আপনার হজম ক্ষমতাকে উন্নত করে। চোখের জন্য পুঁই শাক খুবই উপকারী। এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, লুটিন এবং জিয়ান্থিন নামক গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো ম্যাকুলার ডিজেনারেশন অথবা অতিরিক্ত আলোর প্রভাব থেকে আমাদের চোখকে রক্ষা করতে সাহায্য করে থাকে।
নিয়মিত যারা পুঁইশাক খান তাদের দেহে এনার্জির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়, তারা সহজেই দুর্বল অনুভব করেন না, যার মূল কারণ হচ্ছে এ শাকে উপস্থিত ক্যালসিয়াম ও ফোলেট। আপনার শারীরিক যে কোনো ধরনের সমস্যাকে প্রতিহত করার জন্য বেশি দিন না, সাপ্তাহিক মাত্র দুদিন আপনি পুঁইশাক রান্না করে খান। কিভাবে রান্না করে খাবেন তা ভিডিও শেষে জানাচ্ছি। পুঁইশাকের পরের বিশ্বের সবচেয়ে উপকারী শাক হচ্ছে লাউ শাক। লাউ শাক ফলিক অ্যাসিড সমৃদ্ধ একটি শাক। গর্ভস্থ শিশুর স্পাইনাল কর্ড মস্তিষ্কের বৃদ্ধির জন্য ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ উপাদান। গর্ভাবস্থায় তাই নিয়মিত লাউ শাক খেতে বলা হয়ে থাকে। এছাড়াও এটি প্যারালাইসিস রোগকে দূরে রাখে, মস্তিষ্ক বিকৃত হওয়া থেকে রক্ষা করে। লাউ শাকে উচ্চমাত্রার ভিটামিন সি থাকে, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে এবং বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে থাকে। লাউ শাক মস্তিষ্ককেও ঠান্ডা রাখে, যার ফলে ঘুমের সমস্যার সমাধান হয়। নিয়মিত সপ্তাহে 2-3 দিন লাউ শাক খেতে পারলে ঘুমের সমস্যা কখনোই থাকবে না, এবং গ্রীষ্মের মৌসুমে নিয়মিত লাউ শাক খাওয়া উচিত শরীরকে ঠান্ডা রাখার জন্য। এ শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি কনস্টিপেশনের সমস্যাকে দূরে রাখে এবং পায়েস রোগীদের জন্য অত্যন্ত উপকারী শাক নামে পরিচিত। লাউ শাকে যথেষ্ট পরিমাণে খাদ্য আঁশ থাকার কারণেই পায়েস ভালো হয়ে যায়। লাউ শাক বিটা ক্যারোটিন, লুটেইন এবং জিয়ান্থিনে পরিপূর্ণ। বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লুটেইন ও জিয়ান্থিন চোখের রোগ, দূরের বা কাছের জিনিস দেখতে না পাওয়া, চোখ চুলকানো, চোখ দিয়ে জল পড়া, চোখের যাবতীয় সমস্যাকে দূরে রাখে, এমনকি ছানি পড়ার সমস্যাকেও প্রতিহত করতে সাহায্য করে থাকে। প্রচুর আয়রন থাকার কারণে এ শাকটি খেলে দেহের রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়। হার্টের বিভিন্ন রোগকে দূর করতে সাহায্য করে লাউ শাক। ক্যালোরি কম থাকার কারণে এ শাকটি খেলে ওজন বাড়ে না, পাশাপাশি এটি দেহের কোলেস্টেরলের মাত্রাকে কম রাখে, কারণ লাউ শাক সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত। লাউ শাক পটাশিয়ামে সমৃদ্ধ একটি খাবার। পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো খেলে এটি দেহের সোডিয়ামের মাত্রাকে ঠিক রাখে, যার ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে, আর রক্তচাপ স্বাভাবিক থাকলে তো হার্ট ভালো থাকবে। খুব কম পরিমাণে ক্যালোরি থাকার কারণে এই শাকটি যেমন ওজন নিয়ন্ত্রণে রাখে, তেমনই এই শাকটি আবার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। হিমোগ্লোবিনের মাত্রা দেহে চোখে পড়ার মতো বৃদ্ধি করতে পারে লাউ শাক। আর সর্বোত্তম উপকারিতা অর্থাৎ দেহে ক্যালসিয়াম, ভিটামিন কে ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বাড়ায় লাউ শাক। হাড়কে মজবুত করে, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস থেকে শুরু করে ক্যালসিয়ামের অভাবজনিত যে কোনো ধরনের ব্যথাকে দূরে রাখতে সাহায্য করে এই শাকটি। বিশ্বের সবচেয়ে উপকারী শাকের মধ্যে 3 নম্বরে আছে লাল শাক। এতে আপনি ভরপুর মাত্রায় পেয়ে যাবেন প্রোটিন, ক্যালসিয়াম, অল্প পরিমাণে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আঁশ জাতীয় খাবারে পরিপূর্ণ এই শাক। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, নানান ধরনের ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন B2, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যারোটিন, আয়রন ও অন্যান্য খনিজ পদার্থ। এটি মধুমেহ অর্থাৎ ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। লাল শাক খেলে মিনিটের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে, অর্থাৎ ডায়াবেটিস রোগীরা অনায়াসে এই শাকটি খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি হাড় ও দাঁত গঠনে সাহায্য করে থাকে। হাড়ের বিভিন্ন রোগ, হাড়ের ক্ষয় ইত্যাদি দূর করে, সুস্থভাবে হাড় বৃদ্ধিতে সহায়তা করে এবং হাড়কে শক্ত করে। গর্ভবতী মহিলাদের জন্য লাল শাক খুবই উপকারী, কারণ এটি গর্ভের বাচ্চার ওজনকে বৃদ্ধি করতে সাহায্য করে, রক্ত স্বল্পতাকে দূর করে। এনিমিয়া বা রক্ত স্বল্পতার রোগীরা টানা 30 দিন লাল শাক খেতে পারলে তাদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ প্রচুর বৃদ্ধি পাবে। এছাড়াও এই লাল শাক দৃষ্টিশক্তিকে উন্নতি ঘটায়। প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন সি থাকার কারণে এটি দৃষ্টিশক্তিকে ভালো রাখে, চোখের যে কোনো রোগকে দূরে রাখে। কম পরিমাণে ক্যালোরি থাকার কারণে এটি খেলে আপনার ওজন কম থাকবে। লাল শাক ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে থাকে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই শাকে। এটি অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন ইর দুর্দান্ত উৎস, যা দেহের ভেতর থেকে টক্সিনগুলোকে বের করে দেয় এবং ক্যান্সারের সেল জন্মাতে দেয় না। আঁশ জাতীয় খাবার হওয়ার ফলে এটি খেলে কোষ্ঠকাঠিন্য দূরে থাকে। কিডনি পরিষ্কার করতে লাল শাক খুবই উপকারী। এগুলো শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। নিয়মিত লাল শাক খেলে চুল উন্নত হয় এবং চুল পড়া প্রতিরোধ হয়। হৃদরোগ ঠেকাতে লাল শাক খুবই উপকারী। এর মধ্যে যে বিটা ক্যারোটিন রয়েছে তা হৃদরোগ হবার আশঙ্কাকে একেবারেই কমিয়ে দেয়। এই হচ্ছে বিশ্বের সেরা 3টি উপকারী শাক। বিভিন্ন রোগগুলোকে সারাতে ও হাড়ের যে কোনো সমস্যা ও হাড়ের ব্যথাকে দূর করতে কিভাবে এই শাকগুলোকে খাবেন, আপনি যে কোনো একটি শাক সাপ্তাহিক 2 দিন ধরে খেতে পারেন।
অর্থাৎ কোনো সপ্তাহে লাল শাক খেলে সে সপ্তাহে দুদিন লাল শাক খাবেন, তারপরে সপ্তাহে দুদিন পুঁই শাক খাবেন, তারপরে সপ্তাহে দুদিন লাউ শাক খাবেন, এভাবে মিলিয়ে খাবেন। রান্না করার সময় শাক ভালোভাবে ধুয়ে তারপরে এটি পরিষ্কার করবেন, অর্থাৎ শাক কুচি কুচি করে কেটে কখনই সেটিকে ধুতে যাবেন না, এতে তার পুষ্টিমান নষ্ট হবে। শাক রান্না করার সর্বোচ্চ সময় হচ্ছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে শাক রান্না করে ফেলতে হবে এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে। রান্না করার 5 ঘন্টার মধ্যে এই শাক খেতে হবে, অর্থাৎ রান্না করে পরের দিন রেখে দিলেন অথবা শাকের জল ঝরিয়ে ভাপিয়ে পরের দিন এটিকে ভাজি করে খেলেন, তাহলে কিন্তু উপকারিতা পাবেন না। ব্যথা দূর করার জন্য যারা রান্না করবেন তারা সাধারণ লবণের বদলে হিমালয়ান পিঙ্ক সল্ট বা রক সল্ট ব্যবহার করুন। রান্নার সময় খুবই কম পরিমাণে তেল ব্যবহার করবেন। শাক রান্না করার 5 ঘন্টার মধ্যে খেয়ে ফেলবেন, ফ্রিজের বাসি শাক খেতে যাবেন না। এভাবে আপনি টানা 1 মাস এই 3টি শাক ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে দেখুন হাড়ের ব্যথা থেকে শুরু করে শরীরের বিভিন্ন রোগগুলো কেমন শরীর থেকে দূরে পালাচ্ছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।